যার সঙ্গে সম্পর্কটা প্রেমের ভালোবাসার, তার কাছে কখনো জানতে চাওয়া হয় না তোমার বয়স কত। তবু প্রিয়তম বা প্রিয়তমার বয়স নিয়ে চলে ফিসফাস, গুঞ্জন থাকে। এই যেমন ঢাকা, তার নাকি 400 পেরিয়েছে। ঢাকা শহরের মাটির বয়স 2000 বছর থেকে, প্রায় জনপদের বয়সও 2000 বছর ধরে, 750 খ্রিস্টাব্দ থেকে 410 বছর পর্যন্ত সুদীর্ঘ, বা 1160 খ্রিস্টাব্দ পর্যন্ত সুদীর্ঘ 410 বছর সম্পূর্ণভাবে বাংলাদেশ তথা ঢাকা শহর, রাজধানী ঢাকা শহরের যে মাটির অঞ্চলটা বৌদ্ধ শাসিত অঞ্চল ছিল, বৌদ্ধ জনপদ ছিল। যে আদি যারা এখানে বসতি গড়েছিলেন, তারপর বাইরে থেকে আসা শুরু হলো কবে থেকে? বাইরের থেকে যারা এসছে সেটা হলো 1229 থেকে। 1229 থেকে এসছে সম্পূর্ণভাবে সেন্ট্রাল এশিয়া। আমরা একটা মজার ঘটনা হলো, সবাই কিন্তু জানে বখতিয়ার খিলজি বাংলাদেশ দখল করে, বখতিয়ার খিলজি নামে কোনো লোক বাংলাদেশে আসেনি। ইখতিয়ারের দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, মানে বখতিয়ার খিলজির পুত্র এসেছিল, সে এসেছিল কিন্তু পদ্মা নদী পার হয়নি। ভেরি ইন্টারেস্টিং, পদ্মা নদী কেউ পার হয়নি, কারণ তখন একটা প্রথা ছিল নদী পার হওয়া বা সমুদ্র দেখা হওয়া মানে অচ্ছুত হয়ে যাওয়া। যাই হোক, এরপরে ওরা আসার পর তারপরে তারাও কিন্তু প্রায় 25 বছর লেগেছে ঢাকা শহর, ঢাকা অঞ্চলটা দখল করে, কারণ ঢাকা অঞ্চলটা, ঢাকা বিভাগটাই বঙ্গ ছিল। ফুড হ্যাবিট বারবার চেঞ্জ হয়েছে, সেটা নির্ভর করেছে যে বাইরে থেকে কারা এসে শাসন করেছে, তাদের খাদ্যাভ্যাসের উপর, তাদের খাদ্যাভ্যাসের। ন্যাচারালি তারা যখন, পাঠানরা যখন এসছে মোগলদের আগে, মোগলরাও মুসলমান, পাঠানরাও মুসলমান, সুলতান আমলও মুসলমান, কিন্তু ডিফারেন্স আছে। সুলতান আমলের লোকেরা এসে সারা বাংলাদেশে সেটেল করেছে, ফেরত আর যায়নি, দিল্লিতেও যায়নি, তাদের সেই রাশিয়ান অঞ্চলে, সেন্ট্রাল এশিয়া অঞ্চলেও যায়নি। কিন্তু মোগলরা এসছে যারা দুর্বল কিংবা অসুস্থ কিংবা যারা ব্যবসা বাণিজ্য, তারা রয়ে গেছে। 1600-এর পর যারা মোগলরা এসছে তারা রয়ে গেছে, কিন্তু প্রশাসনের মূল লোকগুলো কিংবা মূল বংশগুলো তারা কিন্তু শিফট করে চলে গেছে। রেভিনিউ নিয়ে দে বিল্ট আপ দিল্লি। সবচেয়ে মজার ব্যাপার, এই বেঙ্গলকে কেন্দ্র করে দিল্লি, এই বেঙ্গলকে কেন্দ্র করে দে বিল্ট আপ ক্যালকাটা, এই বেঙ্গলকে কেন্দ্র করে দে বিল্ট আপ লন্ডন। যে বঙ্গ মাটি, ঢাকার মাটি যে এত বিভিন্ন বিবর্তন হয়েছে, সেই জিনিসটা দিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় ডেভেলপ হয়েছে, বিবর্তন থাকবেই।